হৃদপিণ্ডের মায়োজেনিক রেগুলেশন এটাও খুব সহজ জিনিস খুব সহজ করে বুঝা দিই হার্টটা হার্টের কিছু নিজস্ব পেশি আছে এবং এই পেশির মধ্যে একটা স্পেশালাইজ মেকানিজম আছে যেটার মাধ্যমে ও বডি থেকে আলাদা হয়ে গেলেও সংকোচন প্রসারণ চালায় নিতে পারবে তোমরা ওই যে অনন্ত জুলির কি জানি একটা মুভি ছিল বোধ হয় আহ নিঃস্বার্থ ভালোবাসা বোধ হয় ইজ লাভ একদম মানে কোনো ডাক্তার টাক্তার না বুকের মধ্যে দিয়ে হাত ধুকে হার্ট ট্রেনে বের করেছে তারপর আবার এই হার্ট পিটও করতেছে এর মধ্যে আবার বর্ষার ছবিও দেখা যাইতেছে বর্ষা কাঁদতেছে ও ভাই তো এই অনন্তর মতো এরকম ডেসপারেট কিছু করার দরকার নেই তোমাদের তো হৃদপিন্ডের নিজস্ব পেশি দিয়েও ও সংকোচন প্রসারণ চালায় নিতে পারে এই যে মেকানিজমটা এখন আমরা পড়বো এটাকে বলা হয় মায়োজেনিক রেগুলেশন মায়োজেনিক রেগুলেশন মায়ো কথাটা আসছে মাসেল থেকে আর জেনিক কথাটা আসছে জেনেসিস থেকে মানে তৈরি হওয়া তো দেখো আমি যদি খুব ইজি বুঝাতে চাই তোমাদেরকে কিছু কোষ থাকে যাদের আশেপাশের অন্যান্য সকল কোষের চেয়ে চার্জটা বেশি এটাকে এই কোষগুলিকে আমরা বলি নোড তোমাদের মনে হতে পারে ভাই চার্জ নিয়ে কথা বললেন ভাই কোষের মধ্যে সোডিয়াম পটাশিয়াম আয়ন থাকে না এগুলো খাই আমরা আয়ন থাকে না আয়রন লোহা খাদ হিমোগ্লোবিন থাকে না তো কোষের মধ্যে চার্জ থাকে হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডের কিছু বিশ্বায়িত কোষ যাদের চার্জ আশেপাশের অন্যান্য সকল কোষের চেয়ে বেশি এই কোষগুলিকে বলা হয় এস এ নোড এটা কোথায় থাকে ওই যে ডান অলিন্দের যেখানে সুপ্রিয়ার ভেনা কাভারটা শেষ হয় ঠিক ওখানেই থাকে এটাকে বলা হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড অ্যাট্রিয়াম মানে অলিন্দ সুপ্রিয়ার ভেনা কাভার কাছে থাকে এজন্য জন্য সাইনো নোড এখন ভাই জীবনে সবাই কখনো না কখনো শখ প্লাগের মধ্যে প্লাগ যখন সকেটে ঢুকাইতে যাই কোনো না কোনো দিন কেউ না কেউ খাইছে সকালে কি হয় পোলাপাইন পানি কয় ভাই চুল খাড়া খাড়া যায় আরে বেটা চুল খাড়া খাড়া হয় টিভিতে অ্যাডে তোর সাথে গিয়েছে এটা ক ভাই ঝাঁকি মারে ঝাঁকি তো এই এস এন কোষ যেহেতু চার্জ বেশি আশেপাশের কোষ গুলির এরা এরকম কাপাকাপি করতে থাকে এই যে কাপাকাপি এইটা আবার কিছু বিশেষায়িত কোষ থাকে যেটা অলিন্দ আর মাঝখানে থাকে ওই ওই কোষগুলিকে বলা হয় নোড তাহলে নোড থেকে কাপা চলে আসলো এভি নোডে ঠিক আছে নোডের এভি পরে আবার কিছু বিশেষায়িত কোষ থাকে যারা এই যে দুইটা থাকে এই বিশেষায়িত কোষগুলিকে বলা হচ্ছে বান্ডেল অফ হিজ ওই ভদ্রলোকের হিজ হিজ বান্ডেল অফ এবং এই বান্ডেল অফ হিজ থেকে মোটামুটি এই নীলয়ের সব জায়গায় ছড়িয়ে পড়বে আবার কিছু বিশেষায়িত কোষের মাধ্যমে এই বিশেষায়িত কোষগুলিকে বলা হয় পার্কিনজি তন্তু বা ফাইবার তাহলে বডির অন্যান্য যে কোন কোষের চেয়ে এই কোষগুলার চার্জ ইলেকট্রিক প্যাটার্ন একটু ডিফারেন্ট তাহলে এই বিশেষায়িত কোষগুলার সিকোয়েন্সটা একটু জানতে হবে এস নোট ওখান থেকে গেল এভি নোট এভি নোট থেকে গেল বান্ডেল অফ হিজ এস নোট থেকে এভি নোট এভি নোট থেকে বান্ডেল অফ হিজ আর বান্ডেল অফ হিজ থেকে পার্কিনজি তন্তু এটাই হচ্ছে হৃদপিণ্ডের মায়োজেনিক রেগুলেশনের সঠিক ক্রমধারা তো সবার আগে বিট করা শুরু করছে কে এস নোটকে বলা হয় পেসমেকার আমরা জানি নিশ্চয়ই কথাগুলো আমরা সবাই মুখস্থ করছি এসএন নোটকে কে বলা হয় পেস আমাদের তাস্কিন হার্ট কোন রেটে কোন গতিতে বিট করবে এটা নির্ধারিত করে দেয় এসএন ওট এই জন্য এসএন ওট কে বলা হয় পেসমেকার আচ্ছা কারো যদি এসেন ওট কাজ না করে পেস মেকার কাজ না করে তার হার্ট তো ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে না এভি নোট তখন কাজ চালানোর চেষ্টা করবে এই জন্য এভি নোট কে বলা হয় সংরক্ষিত পেসমেকার এগুলি খুব আসে পরীক্ষায় যে পেসমেকার বলা হয় কোনটিকে বা সংরক্ষিত পেসমেকার বলা হয় কোনটিকে এগুলি একটু পড়তে হবে এসএ নোট আর এভি নোট তাহলে মায়োজেনিক রেগুলেশনের আরো কিছু কিছু কঠিন কোয়েশ্চেন হতে পারে যে এসএ নোট থেকে এভি নোট আসতে কতক্ষণ লাগে বা এভি নোট থেকে বান্ডেল অফিসে যেতে কতক্ষণ লাগে যদিও আই ডোন্ট থিংক যে মেডিকেল এগুলা দিবে শর্ট সিলেবাস হলে আবার দিতে পারে তখন অন্য হিসাব মেনলি আমাদের জানতে হবে যে পেসমেকার বলা হয় কোন দিকে পেসমেকার থাকে কোন প্রকোষ্ঠে পেসমেকার বলা হয় এস এটা থাকে ডান অলিন্দে ঠিক আছে হৃদপিণ্ডের মায়োজেনিক রেগুলেশনের সঠিক প্রমোধারা কোনটি এস এন ওড এভিনোড বান্ডেল অফিস আর পার্কিনজি তন্তু এস যদি পেসমেকার হয় সংরক্ষিত পেসমেকার কোনটা অ্যানসার হচ্ছে এভিনোড এর বাইরে মেডিকেল কোয়েশ্চেন আসার কথা না আর কি তো আমরা মায়োজেনিক রেগুলেশনটাও পড়ে ফেললাম ঝটপট এখন তোমাদের কাছে একটু কঠিন লাগে এই টপিকটা সেটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর এর ভূমিকা এই জিনিসটা তোমরা কেউ কেউ একটু ভয় পাও মানে তোমাদের কাছে একটু কঠিন লাগে যারা আগে ক্লাস করছো তাদের তো এইসব কঠিন লাগার কথা না আমি তারপরে আবার একটু দেখাই দিই জিনিসটা কি রক্তচাপ আমরা জানি যে বেড়েও যেতে পারে কমেও যেতে পারে রক্তচাপ আইডিয়ালি যেটা আমরা সিস্টোলিক প্রেসার যেটা সিস্টোলিক প্রেসার হচ্ছে আইডিয়ালি একশো মিলিমিটার মার্কারি আর ডাস্টলিক প্রেশার প্রসারণের সময় চাপটা একটু কম এইট্টি মিলিমিটার মার্কারি এইট্টি মিলিমিটার মার্কারি তো সিস্ট্রলিক প্রেশার যদি একশো তো নর্মাল যদি কারো অনেক দিন ধরে একশো চল্লিশের বেশি থাকে আর ডাস্ট্রলিকটা যদি কারো অনেক দিন ধরে এর বেশি থাকে তখন এটাকে আমরা বলি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রাইট এটা তো আমরা জানি যে হাইপারটেনশন এখন তোমার পরীক্ষার রেজাল্ট দিবে

তো আমরা নরমালি প্রেসারটা কত এটা একটু জানবো সিস্টোলিক কত ডায়াস্টোলিক কত হাইপারটেনশন কখন বলবো এটাও জানবো আর রক্তচাপ মাপবো যে মেশিনটা দিয়ে রক্তচাপ মাপার যন্ত্রটার নাম এটা তোমরা অনেকেই বানানটা পারো না আমি একটু লিখে দিই এটা হচ্ছে স্পিগমো বানানটা একটু কঠিন স্পিগমো ম্যানোমিটার ম্যানোমিটার বেশ বড় স্পেলিং কিন্তু দেখো তোমরা আবার অনেকে ভাবো যে বোধহয় স্টেথোস্কোপ স্টেথোস্কোপ হচ্ছে যেটা গলায় ঝুলায় ছবি দেই আমাদের উন্মেষের লোগোতে যেটা আছে ওইটা হচ্ছে গলা জুলা ছবি তুলবা আর কি প্রোফাইল পিকচার দিবা বুঝছো আচ্ছা আর স্পিড মোমানোমিটার হচ্ছে হাতে যেটা বাদ দেবে যে ওইটা ওটা হচ্ছে স্পিড ওকে তো কোন কারণে যদি কারো রক্তচাপ বেড়ে যায় তখন সেটা বডি কিভাবে কমায় বা কোন কারণে যদি রক্তচাপ কমে যায় সেটা কিভাবে বাড়ে এটা একটু এখন আমরা একটু মানে মেকানিজমটা জানবো আর কি খেয়াল করো দেখো কি হয় আমাদের তোমার রক্তচাপ যদি কোনো কারণে বেড়ে যায় তখন এই যে বড় বড় যে ধমনীগুলা গুলা বলো বা পালমোনারি ধমনী বলো এগুলার প্রাচীরে কিছু রিসেপ্টর রিসেপ্টর থাকে মানে হচ্ছে নিউরন যে গুলা মূলত রক্তচাপের উপর সংবেদনশীল আর চাপটাও থাকে এইগুলাকে বলা হচ্ছে ব্যারো রিসেপ্টর ব্যারো রিসেপ্টর তো এইখানে তোমাদের বইয়ে যেভাবে দেখানো আছে সেটা হচ্ছে আমরা তো দেখলাম যে আর চাপা তিনটা শাখা তোমাদের মনে আছে কিনা বিসিএস দিয়ে পড়াইছিলাম তাই না এই ক্যারোটিড ধমনি ঠিক আছে ক্যারো বাম অভিন্ন ক্যারোটিড ধমনি ছিল মনে পড়ে কিনা তোমাদের তো এই ক্যারোটিড ধমনির গোড়ায় এবং এই আর্চ চাপা অর্থাৎ গোড়ায় কিছু ব্যারো রিসেপ্টর থাকে যে জায়গায় ব্যারো রিসেপ্টর গুলা থাকে ওই জায়গাগুলো একটু ফুলে যায় তাহলে আর্চ চাপা ফুলে গেলে ওই ফোলা জায়গাটাকে আমরা বলি অ্যাওর্টিক বডি আর ক্যারোটিট ধমনি তোমরা গলায় ম্যান্ডি নিচে হাত দাও দেখো বিট করতেছে হাত দিলে বুঝতে পারবে যে ঠিক ঠিক হচ্ছে ক্যারোটিট ধমনি হাত দুই পাশেই আছে হাত দিলেই টের পাবা তো এই অ্যাওয়ার্টিক বোর্ড আর অংশকে বলে অ্যাওয়ার্টিক বডি আর ক্যারোটিড ধমনির ফুল অংশকে বলে ক্যারোটিট বডি এই অ্যাওয়ার্টিক বডি এবং ক্যারোটিড বডির মাঝখানেই থাকতে হচ্ছে আমাদের ব্যারো রিসেপ্টর যেগুলা রক্তচাপের উপর সংবেদনশীল এই যে এখানে ব্যারো রিসেপ্টর আছে তাহলে কোন কারণে যদি কারো রক্তচাপ বেড়ে যায় ব্লাড প্রেশার এ বেড়ে গেছে ঠিক আছে যে কোনো কারণে তাহলে সবার আগে রক্তটা তো অ্যারটা দিয়েই যাবে তাহলে টের পাবে কেটিক ব্যারোডিসেপ্টর তারপরে টের পাবে কেটির যে ব্যারোডিসেপ্টরটা এটা ব্রেনে সিগনাল পাঠাবে ভ্যাগাস স্নায়ু দিয়ে ভ্যাগাস আর ক্যারোটিড যে ব্যারোডিসেপ্টরটা গলার কাছে থাকে গ্লোসোফজাল স্নায়ু এগুলো স্নায়ু নিশ্চয়ই তোমরা নাম শুনছো এগুলা খুব বেশি অচেনা লাগার কথা না তাহলে অ্যাওয়ার্টিক বডির অ্যাওয়ার্টিক ব্যারো রিসেপ্টর মস্তিষ্কে সিগনাল পাঠালো ভ্যাগাস স্নায়ু দিয়ে আর ক্যারোটিড বডির ক্যারোটিড ব্যারো রিসেপ্টর মস্তিষ্কে সিগনাল পাঠালো গ্লোসোফেনিনজাল স্নায়ু দিয়ে ওকে ভাইয়া তোমরা এটাও জেনে থাকবে মস্তিষ্কের একটা জায়গা আছে নাম হচ্ছে মেডুলা অবলঙ্গটা নাম তো শোনাই না মেডুলা অবলঙ্গটা এই মেডুলা অবলঙ্গটাকে গিয়ে বলবে যে আমার রক্তচাপটা বেড়ে গেছে তাহলে মেডুল অবলঙ্গটার কাছে সিগন্যাল বেড়ে গেছে তখন কি করবে জানো মেডুল অবলঙ্গটা একটা নিউরনের শিরা আর মোটর মানে চেষ্টিও তোমরা জানো নিউরন হচ্ছে তিন প্রকার যারা ব্রেনে সিগনাল নিয়ে যায় তারা সেন্সুরি বা সংবিধি যারা ব্রেন থেকে সিগনাল নিয়ে আসে তারা হচ্ছে মোটর বা চেষ্টিও আর যারা দুই ধরনের কাজই করে তারা হচ্ছে মিশ্র তো মেডুলা অবলঙ্গটা নিউরন গুলা ভ্যাসোমোটর স্নায়ু দিয়ে বডি সব ধমনি শিরার কাছে গেল তো ব্লাড প্রেশার ধরো বেড়ে গেছে নর্মালি ধমনী শিরা এরকম ও কি করবে এই প্রেশারকে কমাতে হবে তখন এই ভ্যাসোমোটর স্নায়ু ধমনি শিরা প্রসারিত করে দিবে তাহলে দেখো ওদের আয়তন বেড়ে গেল তাহলে বয়লের সূত্র চাপ তখন কি হবে কমে যাবে এই খুব সিম্পল একটা মেকানিজম কোন কারণে যদি কারো রক্তচাপ বেড়ে যায় তাহলে সবার আগে টের পাবে অ্যারোটিক বডি অ্যারোটিক ব্যারো রিসেপ্টর তারপরে টের পাবে ক্যারোটিক বডির ক্যারোটিক ব্যারো রিসেপ্টর অ্যারোটিক বডি ব্রেনে সিগনাল পাঠাবে ভ্যাগাস স্নায়ু দিয়ে আর ক্যারোটিক বডি ব্রেনে সিগনাল পাঠাবে গ্লোসোফ্যারিনজাল স্নায়ু দিয়ে মস্তিষ্কের কোন অংশে সিগনাল পাঠাবে মেডুলা অবলঙ্গটায় মেডুলা অবলঙ্গটা যদি দেখে যে প্রেসার বেশি তাহলে ও ভ্যাসোমোটর স্নায়ুর মাধ্যমে বডির সব ধমনীশিরাকে বলবে প্রসারিত হয়ে যেতে তাহলে আয়তন বেড়ে গেল চাপ কমে গেল ভাইয়া এটার উল্টাও কি হতে পারে হ্যাঁ হতে পারে মেডুল এখন সংকুচিত হয়ে যাও ধরো এমন তাহলে ওটাকে সংকুচিত করে ছোট করে ফেলা হয় তাহলে তো প্রেসার বেড়ে যাবে তার মানে কি ভাইয়া মেডুল অবলম্বনটা ব্লাড প্রেসার বেড়ে গেলে কমাতেও পারে আবার কমে গেলে বাড়াতেও পারে এক্সাক্টলি দুইটাই করতে পারে কিন্তু তোমাদের বইয়ে এই কথাটা শুধু বলা আছে উচ্চ চাপের বেলায় বলেছে যে উচ্চ চাপের ব্যলায় মূলত এই মেডুলা বলঙ্গটা এইভাবে কমায় আসলে কিন্তু তা না নিম্নচাপেও হতে পারে যেটা তোমাদের বই এটা বলা নাই যে এই ব্যারো রিসেপ্টরগুলা যখন প্রেশার কমে যায় তখন এরকম বাড়াতে পারে বা বেড়ে গেলে কমাতেও পারে একদম ক্লিয়ার কাট এইভাবে কথাটা বলা নাই মেইনলি বলা আছে যখন বেড়ে যায় তোমাদের বইয়ে শুধু বেড়ে যাওয়ার কথাটা বলা আছে কিন্তু তার মানে এই না যে কমে গেলে বাড়াতে পারবে না তোমরা খেয়াল রাখো তাহলে এটা হচ্ছে প্রেসার বেড়ে গেলে কমালো আরেকটা মেকানিজম আছে এটা একটু কঠিন বুঝলে আবার খুব সহজ আচ্ছা এটা হচ্ছে তোমরা একটা আহ যদি কারো শরীরে রক্ত কমে যায় রক্ত কমার আগে তোমরা একটু এডিএইচ হরমোনের নাম শুনছো অনেকে এডিএইচ এটার পুরা নাম হচ্ছে এনটি ইউরেটিক হরমোন হরমোন অ্যান্টিডায়রেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন এটা আরো একটা নাম একজন লিখস জন্য আমি আবার লিখলাম এটা ভ্যাসোপ্রেসিন 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 এর মেকানিজমটা কি একটু খেয়াল করি আমরা সবাই তোমরা যখন সারা দিন রোজা রাখো রোজার মাসে রমজান মাসে রমজান মাসে ইফতারের আগে আগে ইফতার ঠিক আছে তোমার বডিতে পানি অনেক কম ঠিক আছে তাহলে তোমার বডিতে যদি পানি কম থাকে তাহলে তোমার মস্তিষ্কের হাইপোথালামাস নামের যে জায়গাটা ওই জায়গার কিছু নিউরন উত্তেজিত হয়ে যায় যাদেরকে আমরা বলি অসমো রিসেপ্টর রিসেপ্টর ঠিক আছে তাহলে এই অসমোরিসেপ্টর গুলা যদি উত্তেজিত হয়ে যায় তাহলে বেশি বেশি করে একটা হরমোন ক্ষরণ করে যে হরমোনটার নাম হচ্ছে এন্টি ডায়োরেটিক হরমোন এডিএইচ তাহলে বুঝে নেই আমরা এন্টি ডায়োরেটিক ডাই মানে হচ্ছে ডাবল করা ইউরিনকে যে ডাবল করে সে হচ্ছে ডায়োরেটিক আর এন্টি ডায়োরেটিক হরমোনের কাজ হচ্ছে ইউরিনকে কমানো এ তো ইউরিনের এন্টি এই ইফতারের আগে আগে রোজার দিনে ইউরিন হবে সুসু হবে সাইটটা সুপাইতুল কুসিপড়ে দোয়া দুরুত পড়েও কিছু বের হবে না এই যে ইউরিনটা কমে গেল ইউরিন কমলো কেন ভাইয়া কারণ আমরা কিডনিতে বেশি বেশি করে করে করলাম করেছি। এই জন্য আমরা দেখেছি যে মূত্রটা কম হয়েছে ভাই তাহলে কিডনিতে যদি পানি বেশি করে করে পুনঃশোষণ করে রাখি তাহলে পানির পরিমাণ দেহে বেড়ে যাবে বডিতে পানি বাড়বে আর পানি যদি বাড়ে রক্তরসের প্লাজমা নাইনটি তো পানি প্লাজমা বাড়বে আর প্লাজমাই যদি বাড়ে রক্তের রক্ত রসই বেড়ে গেছে তাহলে রক্তচাপ বাড়বে ব্লাড প্রেশারও বাড়বে ঠিক আছে তাইলে এই এটা একটা মেকানিজম কিন্তু এটা মাথায় নিয়ে আরেকটা কাউন্টার মেকানিজম দেখো তাইলে আর কখনো ভুল হবে না এগুলো সেটা হচ্ছে সেহেরির পর পর একদম সেহেরি খায় তো একটা মূত্রচলি ফাড়া ফেলছ না একটা ফিল্টার যার মগ বালতি বাথরুমে যে বেসিনজের জের কলসারে পানি খাওয়া শুরু করছো তাহলে তোমার বডিতে তখন প্রচুর পানি আছে তাহলে তোমার মস্তিষ্কের হাইপোথ্যালামাস তখন একদম চিল হাইপোথ্যালামাস একেবারে বিন্দাস ঠিক আছে তাহলে তখন অস্ম রিসেপ্টরও চিল কারণ ওরা তো পানি কম থাকলেই লাফালাফি করে চিল মূত্রথলি শেষ তোমার বাসটা ফেটে যাবে কিন্তু হাইপোথ্যালামাস কিন্তু বিন্দাস চিল মুড়ে আছে তাহলে তখন এডিএইচ হরমোন কি হবে কম আসবে ভাই এডিএইচ হরমোন যদি কম আসে ইউরিনের এনটি কেও নেই তাহলে ইউরিন অনেক বেশি ইউরিন অনেক বেশি মানে কি ব্রিককে পানি পুনঃশোষণ কি কম আচ্ছা বৃক্ষে পানি পুনঃশোষণ যদি কম করি তাহলে প্লাজমা কম পানি কম তাহলে ব্লাড প্রেশারও কম ঠিক আছে তাহলে এটা আমরা এভাবে মনে রাখতে পারি তোমরা এত কিছু রেচনে পড়বা এত ডিটেলস না গেলেও হবে শুধু এতটুকু মনে রাখো যে অ্যান্টিডায়োরেটিক হরমোন এই হরমোনটা যদি বেশি খরিত হয় যা সেই জিনিসটা মাথায় রাখো অ্যান্টিডায়োরেটিক হরমোন বেশি হলে ইউরিন কম হবে আর ইউরিন কম হওয়া মানে বডিতে পানি বেশি বেশি থেকে যাবে রক্তচাপ বেড়ে যাবে তাহলে একটা জিস্ট কথা মাথায় রাখো এই চ্যাপ্টার থেকে রক্ত থেকে অ্যান্টিডাইইউরেটিক হরমোন এটা ব্লাড প্রেসার বাড়ায় মানে সমানুপাতিক সম্পর্ক ঠিক আছে তাহলে অ্যান্টিডাইইউরেটিক হরমোন ব্লাড প্রেসার বাড়ায় আর অ্যান্টিডাইইউরেটিক হরমোন যদি কম আসে যত বেশি ব্লাড প্রেসার তত বেশি আর অ্যান্টিডাইইউরেটিক হরমোন যত কম ব্লাড প্রেসার তত কম সহজ হিসাব এন্টি ডায়াবেটিক হরমোন কম ব্লাড প্রেশার কম এত কাহিনী না জানলেও চলবে যদি না বুঝো আর কি আর বুঝতে চাইলে খুবই সহজ ডাই মানে ডাবল ইউরিন ডাবল করে ডায়াবেটিক্স এন্টি ডায়াবেটিক ইউরিন কে কমায় ভাই আমার ইউরিন হচ্ছে না সুসু হয় না তাহলে বডিতে পানি বেশি করে আছে পানি বডির মধ্যে বেশি করে থাকা মানে আমার রক্ত বেশি রক্তচাপ বেশি তাহলে এন্টি ডায়াবেটিক হরমোন বেশি মানে রক্তচাপ বেশি এন্টি ডায়াবেটিক হরমোন কম আমি একদম সুসু করে ভাষায় ফেলতেছি তাহলে বডিতে পানি সব বেড়ে যেতেছে তাহলে রক্তচাপ কমে যাচ্ছে তাহলে এটাকে তোমাদের বইয়ে বলা আছে হচ্ছে নিম্নচাপেপ্টর বা আয়তন আয়তনিসেপ্টর মানে রক্তের আয়তন বা পানির আয়তনের মাধ্যমে প্রেশার কমে গেলে বাড়াতে পারে এই জন্য কিন্তু এমন কিন্তু না যে খালি কমে গেলে বাড়াতে পারে বেড়ে গেলেও কমাতে পারে আমরা একটা ওষুধ দেই মানে প্রেশার যখন অনেক বেশি থাকে ধরো প্রেশার দুইশো বাই একশো হয়ে গেছে তখন একটা ওষুধ দেই ল্যাসিক্স নাম এটা দিলেই রোগী মানে এক ঘন্টার মধ্যে পাঁচ সাত পাঁচ সুসু করে এক কারে সুসু করে ভাষা ফেলে তো এক ঘন্টা যদি সে এক দেড় সুসু বের করে দেয় তাহলে তার প্রেশার এমনিতেই কিছুটা কমে যায় তাহলে এটা তোমাদের বইয়ে লেখা আছে নিম্নচাপ বায়তন ব্যারো রিসেপ্টার কিন্তু আসল মেকানিজমটা হচ্ছে এটা তাহলে আমি যদি লেটমি সামারাইজ একটু খুব সহজ করে বলতে চাই তাহলে মস্তিষ্কের দুইটা অংশ দিয়ে আমরা রক্তচাপ কন্ট্রোল করতে পারি হাইপোথালামাস আর মেডুল অবলম্বনটা অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর বা ক্যারোটিড ব্যারো রিসেপ্টর থেকে ভ্যাগাস এবং গ্লোসোফেরেনজিয়াল স্নায়ুর মাধ্যমে মডুল অবলম্বটায় সিগনাল গেলে ওরা ধমনি শিরাকে সংকোচন বা প্রসারণের মাধ্যমে রক্তচাপ বাড়াতে বা কমাতে পারে কিন্তু বইয়ে বলা আছে মূলত ইউজুয়ালি প্রেসার বেড়ে গেলে ওরা কমায় বই এভাবে বলা আছে আর এন্টি ডায়োরেটিক হরমোনের মাধ্যমে আমরা রক্তচাপ বাড়াইতেও পারি কমাইতেও পারি ঠিক আছে এন্টি ডায়োরেটিক হরমোন যত বেশি আসবে তত ব্লাড প্রেসার বেড়ে যাবে আর এনটিডায়োটিক হরমোন যত কম আসবে ব্লাড প্রেশার তত কমে যাবে